আপনার যদি একটি গ্রুপ থাকে এবং সেটা যদি আপনি পার্মানেন্টলি রিমুভ করতে চান, সেটা আপনি কিভাবে করবেন? তার জন্য আপনাকে এই প্রোফাইলে ক্লিক করতে হবে। করার পরে আপনি এখানে গ্রুপস দেখতে পাবেন, এই গ্রুপের উপরে ক্লিক করবেন। তারপর আপনার উপরে শো করবে আপনার যতগুলো গ্রুপ থাকবে। সো আমার একটাই যেহেতু গ্রুপ, আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমাদের এই গ্রুপে কিন্তু আমরা ইন হয়ে গেছি, অ্যান্ড গ্রুপের মেম্বার আছে তিনজন। এই তিনজন মেম্বারকে আমার আগে রিমুভ করতে হবে, তারপর আমি আমার গ্রুপ থেকে লিভ হতে পারবো, মানে গ্রুপটাকে ডিলিট করতে পারবো। বাট আপনার যদি 100, 200, 5000 পর্যন্ত মেম্বার থাকে, সেগুলো একসাথে কিভাবে আপনি রিমুভ করবেন তার জন্য একটা ভিডিও বানিয়ে আমি অলরেডি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেটা আপনি দেখবেন যদি আপনার অনেকগুলো মেম্বার থাকে। বাট আপনার যদি কম মেম্বার থাকে, সেগুলো আমরা ম্যানুয়ালি কিন্তু রিমুভ করতে পারবো। তার জন্য আমাকে মেম্বারের উপরে ক্লিক করতে হবে। করার পরে আমরা দেখতে পাবো পিপল, পিপলের সামনে আছে সি ওয়াল, এখানে আমরা ক্লিক করে দিব। করার পরে একটু স্ক্রোল করে নিচের দিকে আসার পরে দেখতে পাবো আমরা দুজন মেম্বার কিন্তু অলরেডি আছে। এই দুজন মেম্বারকে আমি যদি রিমুভ করি, তারপর কিন্তু আমি গ্রুপটা পার্মানেন্টলি ডিলিট করতে পারবো। তো তার জন্য আমার যেটা করতে হবে, পিপলের সামনে থ্রি বাটনে ক্লিক করতে হবে। করার পরে এখানে রিমুভ অপশন কিন্তু আসতেছে না, এখানে আসতেছে ব্যান ফ্রম গ্রুপ। এটাই আমাদের কাজ করতে হবে, ব্যান ফ্রম গ্রুপে দিতে হবে। দেওয়ার পরে ডিলিট রিসেন্ট অ্যাক্টিভিটি, এখানে আমরা ক্লিক করে যখন কনফার্ম করে দেব, এই মেম্বারটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো এই সিস্টেমে প্রত্যেকটা মেম্বারকে আপনার রিমুভ করতে হবে। দেন আবার আমি থ্রি বাটনে ক্লিক করব, ব্যান ফ্রম গ্রুপ এখানে আমি ক্লিক করে দিব। দেওয়ার পরে আবার ডিলিট রিসেন্টলি অ্যাক্টিভিটি, এখানে টিক আইকনে ক্লিক করে আমি কনফার্ম দিয়ে দিব। সো আমার মেম্বার যেগুলো আছে সেগুলো কিন্তু আমার সবগুলো রিমুভ হয়ে গেছে। এইভাবে আপনার কম মেম্বার রিমুভ করে ফেলবেন। তারপর আমি যদি অ্যাডমিন অ্যান্ড মডারেটরে ক্লিক করি, এখানে থ্রি বাটনে ক্লিক করার পরে দেখতে পাবো আমার এখানে রিমুভ অ্যাজ এ অ্যাডমিন, এখানে যদি আমি ক্লিক করে দেই তাহলে আমার পুরো গ্রুপটা রিমুভ হয়ে যাবে। মানে আমি অ্যাজ এ অ্যাডমিন আমি এখান থেকে লিভ নিলাম, তার মানে এই গ্রুপে আমার কোনো কাজ নেই, আমার গ্রুপটি কিন্তু ডিলিট হয়ে যাবে। বাট এখানে একটা কথা বলে রাখি, অ্যাগেইন আপনার যদি অনেকগুলো মেম্বার থাকে, হাজার হাজার যদি মেম্বার থাকে, সেটা আসলে একটা একটা করে রিমুভ করা আসলে পসিবল না। তার জন্য আপনি ডিসক্রিপশনের ওই ভিডিওটি দেখেন, ওখানে একটি এক্সটেনশন ইউজ করে আমি সবগুলো গ্রুপের মেম্বারকে কিন্তু ডিলিট করে ফেলেছি। সো আই হোপ এই সিঙ্গেল ভিডিওটি আপনার ভালো লেগেছে। ততক্ষণ ভালো থাকুন, থ্যাংক ইউ সো মাচ।